তো এই যে বন্ধুরা, তো এই যে দেখো আজকে মাছ এনেছে। তো এটা হলো কি মাছ, পম্পেট, পম্পেট মাছ। এটা ভালো করে ধুয়ে এখন যে এখানে লবণ হলুদ মাখানো হচ্ছে। আর এখানে দেখো শাক কেটে রেখেছে, এটা হলো তোমার কুমড়ো শাক। বন্ধুরা এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, আর আমি মশলা রেখে দিয়েছি। পেঁয়াজ সম্বরা, দেখো আমার মেয়ে আজকে একা একা নিজে নিজে কাজল দিয়েছে। এই যে দেখো আমার মেয়ে সাজতে শিখে গেছে, একা একা কাজল পরতে শিখে গেছে। এই দেখো ফোঁটা দিয়েছে না মা, একা একা ফোঁটা দিয়েছ, দেখেছ। বন্ধুরা মশলা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বাটা, আর হলো জিরা, আদা, লঙ্কা দিয়ে এখন আলুটা ভালো করে কষানো হচ্ছে। মাছগুলো দেওয়া হলো বন্ধুরা, জল ফুটে গেছে। আর এই যে দেখো মেয়ে এইদিকে কান্নাকাটি করছে, মাকে টানছে, আমাকে টানছে। কুমড়ো শাকটা বসানো হয়েছে রসুন সম্বার দিয়ে, এটা ভাজা ভাজা হবে। তো এই যে বন্ধুরা এখন বাজে বিকেল 5:30। তো খাওয়া দাওয়ার পর এই বিকেলবেলায় তোমাদের সামনে আসলাম। তো আজকে সারাদিন সেরকমভাবে কোনো কিছু ব্লগ করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো যাই হোক, তো এখন বিকালের কাজকর্ম শেষ, শুধু কাপড়টা এখনও গোছানো হয়নি। তো কিছু কিছু ভিজা কাপড় আছে, সেগুলো এখন মেলে দেব। আর এই যে এখন একটু বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, আর মেয়ে আর মা একটু ঘুমোচ্ছে ওরা, আর বর তো বাইরে গেছে। ও আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আর আমাদের বিলকুলি ব্যাটারিটা আমরা লাগিয়েছি। তো তো বর এখন বাইরে গেছে, তো চলো কাপড়গুলি গুছিয়ে নিই। আর এই যে বন্ধুরা আজকে ওয়েদার, তো একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। তো আজকে সারাটা দিন এভাবে গেছে, রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি। তো সেই জন্য সেরকমভাবে কাপড়গুলি ভালোভাবে শুকোতেও পারিনি আর কি। তো এখন বৃষ্টিটা নাই, তো ওই ঝিরিঝিরি একটু একটু আছে, কিন্তু আবার রোদের ঝলকও আছে। কীরকম ওয়েদার না দেখো। তো বন্ধুরা, তো এখন বাজে প্রায় রাত 10টা। তো আর এই যে দেখো একটু আগে কলাপাড়ে গিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি, তো একদম পুরো ড্রেস ভিজে গেছে। তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর আমার সারাদিনে কটা যে ড্রেস চেঞ্জ করা হয় তার কোনো ঠিক নেই, কোনো দিন করা হয়, কোনো দিন হয়ও না কোনো। এটাই তো, যাই হোক সেগুলি বড় কথা নয়। তো আজকে ব্লগটি মানে খুব ছোট, বেশি বড় নয়। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশেই থেকো, সাপোর্ট করো আমাকে। আর তো চলো এখন আমি ভাত বসাবো, তাহলে চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।